আমরা মেয়েরা জন্ম থেকেই শৌখিন আর মানুষরা সবসময় চাই কিছু সাজিয়ে রাখতে আর সবটা সাজিয়ে গুছিয়ে রাখার জন্য অনেকটা টাকা প্রয়োজন নয় কারণ টাকা ছাড়া এখন কিছুই পাওয়া যায় না আর দিন দিন দ্রব্যমূল্যের দাম এতটা বাড়ছে তার কথা নাই নিজের শখের জিনিস যতই দাম তা তো কেনাই যায় তো আমারও আজকে একটা শখের জিনিস আমি আজকে তৈরি করুক এটা হচ্ছে মিরর মিরর দিয়ে আজকে একটা ডেকোরেশন করব অনেক দিনের ইচ্ছা ছিল একটা মিরর ডেকোরেশন করব আর কি যেই ভাবনা সেই কাজ বাসায় থাকা জিনিসপত্র দিয়ে আজকে মিরর তৈরি করব ভাবলাম এত দ্রব্য দাম বেড়েছে তার মধ্যে এত খরচের মধ্যে আপনি কিভাবে ঘরটাকে একটু সাজিয়ে তুলতে পারেন সেটাই আপনাদের আজকে দেখাবো একটা সাদা বোর্ড নিয়ে নিয়েছিলাম আমার বাসায় ছিল সেটা আর কি কেটে তার উপর মিররটাকে বসিয়ে দিলাম মিরোরটা একটু ছোট হয়ে গিয়েছিল ভাব ভেবেছিলাম এটা একটু বড় হবে তারপর আঠা দিয়ে কিছু বাসায় কিছু ফুল ছিল আর কি ফুল ফুলের গাছ ছিল সেই গাছের থেকে কিছু ফুল ছুটিয়ে নিয়েছি আপনাদের বাসায় যদি থাকে তাহলে আপনারাও ছুটিয়ে নিতে পারেন এভাবে তারপর আর কি আঠা দিয়ে কিছু মতি ছিল মতি দিয়ে লাগিয়ে নিলাম আসলে এটা করতে আমার কোনোই খরচ হয়নি বাসায় থাকা কিছু জিনিসপত্র দিয়ে আমি আজকে তৈরি করে ফেলছি আপনারা আপনার বাসায় যে যেটাই থাকতে পারে সেগুলো দিয়ে আর কি ট্রাই করতে পারেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাতে পারে যে কেমন হয়েছে তারপর হচ্ছে এখানে কিছু এটাকে কি বলে আসলে আমার জানা নাই তারপর এগুলো লাগিয়ে দিলাম কিন্তু মাঝখানেরটা দেখতেই ভালো লাগছিল বেশ আমার কাছে তো এখানেই মনে হচ্ছিল যে এটাই সুন্দর লাগছে তারপর এখানে বেশ বড় বড় কিছু মতি ছিল ভাবলাম যে কোথায় লাগানো যায় এখানে দিয়ে দেখছিলাম যে কেমন লাগছে তারপর দেখছি যে ভালোই লাগছে তারপর এগুলো আঠা দিয়ে আমি এখানে লাগিয়ে নিলাম তো আমার মনে হচ্ছিল যে এগুলো লাগালে হয়তো ভালো লাগবে কিন্তু লাস্টে কি হয়েছে তা দেখার জন্য অবশ্যই পো ভিডিওটা দেখ আর পাশে কেমন যেন ফাঁকা ফাঁকা মনে হচ্ছিলো তাই কিছু নীলমতি নিয়ে নিয়েছিলাম তারপর ওই যে বলজেন মতির ওপরে এগুলো বসিয়ে দেখছিলাম কেমন লাগে তারপর লাগিয়ে দিলাম মনে হচ্ছে কেমন জানা আরো ফাঁকা ফাঁকা লাগছে তারপর এগুলো কমপ্লিট করে ফেললাম একটা একটা করে আমার কাছে মনে হচ্ছে যে আরো কিছু পাথর দিলে হয়তো বা ভালো লাগবে কেমন জানি আমি ডেকোরেশন করছি আর থাকছি যে মাঝের অংশটাই হয়তো সুন্দর লাগছে অনেক কিন্তু পাশেটা ভালো লাগছিল না কিন্তু বন এবং অনেকেই বলছিল যে নাম ভালো হয়েছে তারপর পাশেও ফাঁকা ফাঁকা মনে হচ্ছিল তারপর গোল্ডেন কালারের আজকে ভিডিও এবং মিরন কেমন লেগেছে সবার কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও দেখছেন অথচ আমাকে ফলো দিচ্ছেন না তারা আমাকে পাশে থাকায় ফলো বাটনে একটা ক্লিক করে যাবে আর আপনারা চাইলে মাঝখানে বড় একটা মিরর দিয়ে ডেকোরেশন করলে দেখতে খুব ভালো লাগতো বললাম তো আজকে আমার কিছুই আর কি বাহির করে না বাসায় থাকা মিরর দিয়ে আজকে আমি চেষ্টা করলাম এভাবে মিরর দিয়ে ডেকোরেশন করে আপনার আপনাদের রুম সাজাতে পারেন আর কারা কারা রুম সাজাবেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সের ছবি দিতে ভুলবেন না কোনো খরচ ছাড়াই এভাবে আপনারা আপনাদের ঘর ডেকোরেশন করতে পারেন আর আপনার রুমটা সাজিয়ে এবং রাঙিয়ে তুলতে আমরা সব মেয়েরাই পছন্দ করি আর সেটা যদি হয় কোনো টাকা ছাড়া নিজের হাতে তৈরি জিনিস দিয়ে রুম সাজাতে পারি তাহলে তো আর কোনো কথা নাই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার জন্য বেশি বেশি দয়া করবেন আল্লাহ হাফেজ